ব্লগে বন্ধুরা স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে জয়ের বডি লোশন তোমরা আমার হাতে যে বডি লোশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বডি লোশন আর জয়ের এটা কিন্তু প্রচন্ড পরিমাণে একটা বাজেট ফ্রেন্ডলি বডি লোশন কারণ এ দেখো এখানে লেখা আছে থ্রি হান্ড্রেড এম এল তিনশো এম হচ্ছে এটার প্রোডাক্ট কোয়ান্টিটি আর এটার প্রাইস হচ্ছে ওয়ান থার্টি ফাইভ মানে একশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে এটার প্রাইস এই জন্য আমি বললাম যে এটা প্রচন্ড একটা বাজেট ফ্রেন্ডলি বডি লোশন যেটা সবাই এফোর্ড করতে পারে সবাই এটা কিনতে পারে কারণ তিনশো এম এল এর প্রোডাক্ট পাচ্ছ জাস্ট একশো পঁয়ত্রিশ টাকাতে আর এটা কিন্তু অল টাইপ অফ স্কিনের লোকেরা ইউজ করতে পারে মানে নর্মাল স্কিন ড্রাই স্কিন ভেরি ড্রাই স্কিন অয়েলি স্কিন ভেরি অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন সবাই এটা ইউজ করতে পারে আর এটা মেন উমেন বোথ ইউজ করতে পারে নারী পুরুষ সবাই এটা ইউজ করতে পারে না এরকমই একটা বডি লোশন আর আমি একদম সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোম্পানি এই বডিলেশনটা সম্বন্ধে কী কী ক্লেম করছে কোম্পানি বলে দিচ্ছে দেখো রিস্টোর ময়শ্চার রিডিউস স্কিন ড্রাইনেস ইম্প্রুভ স্কিন ইলাস্ট্রিসিটি সফট অ্যান্ড স্মুথ স্কিন কোম্পানি বলছে এটা তোমরা যদি ইউজ করো তোমাদের বডি থেকে যে ময়শ্চারটা চলে গেছে সেটা আবার রিস্টোর হবে স্কিন ড্রাইনেসটা আরও কমে যাবে মানে স্কিনটা সফট থাকবে ইলাস্ট্রিসিটি স্কিনে ইম্প্রুভ হবে এর জন্য স্কিনটা কিন্তু তোমাদের টান টান লাগবে সফট অ্যান্ড স্মুথ হবে তোমাদের স্কিনটা স্কিনটা খুব গ্লোয়িং হবে তো এই ক্লেমগুলো কিন্তু সত্যি কারণ আমি এই ময়শ্চারাইজারটা আমি এই বডি লোশনটা কিন্তু অনেক দিন ইউজ করছি তো এটা কিন্তু সত্যি ইউজ করলে স্কিনটা খুবই সফট থাকে নারিশড থাকে আর আর কথা যেটা তোমরা হয়তো অনেকবারই আমাকে জিজ্ঞাসা করো ওই জন্য আমি তোমাদেরটা ভালো করে বলে দিচ্ছি এটা কিন্তু বডি লোশান এটা কিন্তু ফেস ময়শ্চারাইজার নয় এটা কিন্তু শুধুমাত্র বডিতে লাগানোর জন্য ফেসে লাগানোর জন্য নয় কারণ আমি অনেক বডি লোশানে রিভিউ করি আর ম্যাক্সিমাম সবাই জিজ্ঞাসা করে যে এটা কি আমরা ফেসেও লাগাতে পারি তো ওই জন্য আমি তোমাদের এটা ভিডিওতেই বলে দিচ্ছি যে এটা কিন্তু ফেসে লাগানোর জন্য নয় ফেসে লাগানোর জন্য যেই মশ্চারাইজারগুলো আসে সেগুলো হয় ফেস মশ্চারাইজার ফেস ক্রিম সেগুলোর আমি প্রচুর রিভিউ করেছি আমার ভিডিওসে গিয়ে তোমরা দেখে নিতে পারো বা আমার প্লে লিস্টে গিয়ে ওখানে স্কিন কেয়ার প্রোডাক্ট সার্চ করলেই তোমরা পেয়ে যাবে নাহলে আমার ভিডিওতেই আছে প্রচুর মশ্চারাইজার দেওয়া আছে যেগুলো ফেসের জন্য আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা অনলি ফর বডির জন্য তো এটা তোমরা বডিতে ইউজ করবে ফুল বডিতে ইউজ করবে আর আমি তোমাদের বলে দিলাম যে কোম্পানি কী কী ক্লেম করছে আর এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স সফটনেস দেয় মানে তোমরা যখন এটা ইউজ করবে এটার কাজ কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে সত্যিই থাকে এটা কিন্তু রি অ্যাপ্লাই করতে হয় না এরকম একটা ময়শ্চারাইজার আর এখানে লিখেও দিচ্ছে দেখো লং লাস্টিং ময়শ্চার লক করে উইথ শিয়া বাটার অ্যান্ড স্কিন সফটনার এটার মধ্যে কিন্তু শিয়া বাটার আছে এই জন্যও কিন্তু স্কিনটা অনেক বেশি সফট থাকে আর এর সাইডে দেখো এখানে লিখে দিয়েছে অরিজিনাল প্রাইসটা টু সেভেন্টি হচ্ছে অরিজিনাল প্রাইস এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা লেখা আছে টু সেভেন্টি অরিজিনাল প্রাইস কিন্তু আমি কিনেছি এটা ওয়ান থার্টি ফাইভ থেকে এবারে আমি বলে দিই এটা তোমরা কোথা থেকে কিনবে এটা তোমরা অ্যাপ থেকে যদি কেনো তোমরা এটা ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে এটা কিন্তু নাইকা পার্লে অ্যাভেলেবেল নেই নাইকাতে জয়ের অনেক ময়শ্চারাইজার অ্যাভেলেবেল আছে কিন্তু পার্টিকুলার এই বডি লোশনটা কিন্তু অ্যাভেলেবেল নেই আর এটা তোমরা লোকাল মার্কেটে সব জায়গাতে পেয়ে যাবে ইনক্লুডিং বাজার বাজার কলকাতা এম বাজার সেইগুলোতেও পেয়ে যাবে আর তোমরা যদি স্পেশালি বাজার কলকাতা থেকে কেনো তাহলে কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট পাবে আমি কিন্তু এটা বাজার কলকাতা থেকেই কিনেছি তোমরাও যদি বাজার কলকাতা থেকে কেনো এরকম তোমরা প্রাইসে পেয়ে যাবে অনেকটাই ডিসকাউন্টে থাকে অনেকটাই আমি বলবো বাজার কলকাতার মতো ডিসকাউন্ট বোধহয় অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না তাছাড়া লোকাল মার্কেটে কিন্তু সব জায়গাতে এটা অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা থেকে কিনে নিতে পারো আর দেখো এখানে কোম্পানি কি কি এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো এখানে লিখে দিয়েছে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা পড়তে চাও তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো এইগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্টস এই লিস্টটা পুরোটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আর এটা কোম্পানি ময়শ্চারাইজারটার সম্বন্ধে বলেছি একটা নন গ্রিসি ফর্মুলাতে তৈরি আর এর মধ্যে শিয়া বাটার আছে এর ফলে স্কিনটা অনেক বেশি সফট হয় অনেক বেশি মানে কি বলবো ড্রাই থেকে সফটটা খুব কুইকলি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এটার মধ্যে শিয়া বাটার আছে এই জন্য স্কিনটাকে অনেক অনেক বেশি এটা সফট করে স্কিনে ময়শ্চারাইজারটা বজায় রাখে যেই ময়শ্চারাইজারটা তোমাদের চলে গেছে স্কিন থেকে সেটা তোমাদের আবার রিস্টোর করে এর ফলে স্কিনটা কিন্তু অনেক অনেক বেশি সফট হয় আর এটা হচ্ছে একটা প্লাস্টিকের কন্টেনার এটা কিন্তু কাঁচের নয় এটা প্লাস্টিকের কন্টেনার আর এটার বোধহয় একটা বড় সাইজও হয় তো আমি এটা পাইনি আমি এটা সাইজই পেয়েছি বোধহয় থ্রি ফিফটির একটা সাইজ হয় সেটা বোধহয় পাম্পে আসে আর এইটা হচ্ছে এরকমভাবে ওপেন করতে হয় এইটাও খোলা যায় এই মুখটাও খোলা যায় কিন্তু আমি তোমাদের এখন খুলে দেখাচ্ছি না এটা এরকমভাবেই ওপেন করতে হয় আর দেখো আমার প্রায় প্রায় শেষের মুখে আর এইটা হচ্ছে বডি লোশনটা আমি তোমাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি টার ফ্রিগুয়েন্সটা কিন্তু ভীষণই রিফ্রেশিং একটা ফ্রিগুয়েন্স তো যাদের মনে হচ্ছে যে ফ্রিগুয়েন্সে প্রবলেম আছে যারা বডি লোশন ফ্রিগুয়েন্সের জন্য ইউজ করতে পারো না তো তারা কিন্তু নিশ্চিন্তে কিনতে পারো কারণ ফ্রিগুয়েন্সটা কিন্তু ভীষণই রিফ্রেশিং একটা ফ্রিগুয়েন্স আর ভীষণই ভালো লাগে ফ্রিগুয়েন্সটা দেখতে পাচ্ছ বন্ধুরা স্কিনটা কিন্তু অনেক বেশি অনেক বেশি সফট লাগছে তো এই বডি লোশনটা কিন্তু সত্যিই খুব ভালো একটা বডি লোশন নন গ্রিসি ফর্মুলাতে তৈরি তো ওই চিপচিপ করে প্রচণ্ড একটা তেল তেলে ব্যাপার লাগে ওরকম কিন্তু কখনোই লাগবে না এই মশ্চরাইজারটা এই বডি লোশনটা তোমরা যারা ওয়ার্কিং ওমেন আছো তারাও কিন্তু বাইরে যাওয়ার সময়তেও এই বডি লোশনটা অ্যাপ্লাই করতে পারো আর যারা বাড়িতে থাকো তারা তো অ্যাপ্লাই করতেই পারো আর একটা জিনিস যেটা আমি মেনশন করে দিই এটার মধ্যে কিন্তু এসপিএফ দেওয়ার নেই তো এটার তোমরা মাথায় রাখবে কেনার সময় যারা ভাবছো যে রোদে বেরোলে এটা আমার সান প্রোটেকশন করবে এটা কিন্তু সান প্রোটেকশন করবে না কারণ এটার মধ্যে এসপিএফ দেওয়ার নেই এটা শুধুমাত্র তোমার বডিকে সফট রাখবে নারিশ রাখবে এটা কিন্তু সান প্রোটেকশনে কাজ করবে না তো এটা হচ্ছে জয়ের কমপ্লিট ময়শ্চার ইন্টেন ইনটেন্সিভ ময়শ্চারাইজিং বডি লোশন তো এটার আমি মনে হয় সব কিছু বলে দিলাম তো কেউ যদি কিছু বুঝতে না পারো বা কারো কিছু কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি আনসার দিয়ে দেবো তো এটা ছিল বন্ধুরা আমার জয়ে বডি লোশনের রিভিউ তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল বেলাইকানটা অলো প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকো